नमस्कार बंधुरा, आमी दीप आपनादेर साथे आजके नतून आरो एकटा भिडियो निये एलाम। आजके आमरा जानबो अम्लोकाइन एटी ट्याबलेटेर सम्बन्धे। अम्लोकाइन एटी ट्याबलेटटी आपनारा कारा एबं किभाबे व्यवहार करबेन, तो चलुन देखा जाक बंधुरा। सर्वप्रथमे आमरा एई ट्याबलेटटी सम्पर्के एकटु जेने नेब। तो देखुन बंधुरा, एटा होच्छे अम्लोकाइन एटी ट्याबलेट। एई ट्याबलेटटी एकटा स्ट्रिपे साधारणत 15টি ট্যাবলেট হয়ে থাকে। এই 15টি ট্যাবলেটের দাম পড়বে আপনাদের বর্তমান বাজারে এটা 44.70 টাকায় পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি তৈরি করেছে দেখুন ম্যানকাইন্ড কোম্পানি, খুবই একটি ভালো কোম্পানি। তো বন্ধুরা, এই ট্যাবলেটটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, দেখুন 3/2022 এবং এক্সপায়ারি ডেট 2/2024, অর্থাৎ 2 বছর পর্যন্ত এই ট্যাবলেটটি ভালো থাকবে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটির কম্পোজিশন যদি আমরা দেখি, দেখুন এটা সাধারণত দুটো কম্পোজিশনে তৈরি হয়েছে। অম্ল ডিপিন 5 mg এবং এটিনানল 50 mg। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি সাধারণত ব্লাড প্রেশারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের যাদের ব্লাড প্রেশার হাই বা হাইপার টেনশনের কারণে যাদের ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, তারাই একমাত্র এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনার হাইপার টেনশনের থেকে মুক্তি পেতে বা আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, যে সমস্ত মানুষের দেখবেন আচমকাই মাথা চক্কর দিচ্ছে, ঘোরাচ্ছে বা বুকে বাঁদিকে হাঁটে ব্যথা হচ্ছে, শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে, তখন আপনারা আপনাদের ব্লাড প্রেশার মাপেন এবং ব্লাড প্রেশার যদি আপনার হাই থাকে, তাহলে আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি ব্যবহার করলে আপনার ব্লাড প্রেশারটি নিয়ন্ত্রণে থাকবে। এই ট্যাবলেটটি আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবেন একটা করে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আরও কিছু জিনিস মেনে চলবেন, যেটা হচ্ছে আপনারা কখনোই অতিরিক্ত চিন্তা বা টেনশন করবেন না, প্রয়োজনের থেকে অতিরিক্ত লবণ খাবেন না, এছাড়াও তেল জাতীয় জিনিস কম খাবেন, তেল বা ফ্যাট জাতীয় জিনিস, বড় বড় মাছ, তেল চর্বি জাতীয় মাছ মাংস খাবেন না, তাহলে দেখবেন আপনার ব্লাড প্রেশারটি নিয়ন্ত্রণে থাকবে। তো বন্ধুরা, যাদের ব্লাড প্রেশার খুব হাই থাকে, ব্লাড প্রেশার সাধারণত এমনই একটা রোগ যেটা আপনি মেডিসিন খেলে পরে সেই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে, মেডিসিন বা তার সঙ্গে কিছু ডায়েটিং মেনে চললে আপনার এটা নিয়ন্ত্রণে থাকবে। আপনি মেডিসিন বন্ধ করে দিলে এটা আবার বেড়ে যায়। তো আপনি মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু ডায়েটিং চার্ট মেনে চলবেন, দেখবেন আপনার ব্লাড প্রেশার খুবই ভালো থাকবে। প্রতিনিয়ত সকালে একটু হাঁটাচলা করবেন, খাওয়া দাওয়া একটু চেক করে খাবেন, তাহলে দেখবেন আপনার ব্লাড প্রেশার খুবই ভালো বা নর্মালে থাকবে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনাদের যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারাই একমাত্র ব্যবহার করতে পারেন। প্রয়োজনে আপনারা কোনো ডাক্তারবাবু বা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।